I'm Shourab, welcoming you in Infinity Education. আজকে আমরা আলোচনা করব টাইম ট্রাভেলিং নিয়ে। টাইম ট্রাভেলিং সম্পর্কে আমরা সবাই জানি, খুব মিস্টেরিয়াস একটা বিষয়। টাইম ট্রাভেলিং এর ফলে আমরা অতীতে যাইতে পারি, পাস্ট আর ভবিষ্যৎ অর্থাৎ ফিউচারেও যেতে পারি। বর্তমান পদার্থবিজ্ঞান টাইম ট্রাভেলিংকে সম্ভব বলে মনে করেন। বিভিন্ন ধরনের পরীক্ষা, বিভিন্ন এক্সপেরিমেন্ট তারা করে তারা এমন কিছু ফলাফল পাইছে যার সাহায্যে তারা বিশ্বাস করেন যে ভবিষ্যতের বিজ্ঞান যত বেশি উন্নতির দিকে যাবে তত বেশি টাইম ট্রাভেলিংয়ের সম্ভাবনা বাড়বে। কিন্তু টাইম ট্রাভেলিংয়ের ক্ষেত্রে ফিউচারে যাওয়ার পসিবিলিটিটা বেশি, পাস্ট থেকে ফিউচারে যাওয়ার পসিবিলিটিটা বেশি। ফিউচারে বেশি যাওয়ার সম্ভাবনা আছে অতীতের তুলনায়। এখন টাইম ট্রাভেলিংয়ের জন্য যুগে যুগে প্রত্যেকটা বিজ্ঞানী বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করছে, তাদের বিভিন্ন মতামতও জানাইছে। কিছু কিছু মতামত গ্রহণযোগ্যতা পাইছে, কিছু কিছু মতামত ফিকশন টাইপস মানে কাল্পনিক ছিল। কিন্তু বর্তমানে বলতে গেলে টাইম ট্রাভেলিংটা ফিকশনের মতোই, কিন্তু পদার্থবিজ্ঞান এখনও বিশ্বাস করে যে টাইম ট্রাভেলিংটা পসিবল। ইউটিউবে ঘেটে দেখলাম অনেক জায়গায় অনেক ভিডিও আছে টাইম ট্রাভেলিং নিয়ে। ওখানে কিছু দৃশ্য দেখাইলো যে অতীতে কিছু মানুষ মোবাইল ফোন ইউজ করতেছে, আবার ভবিষ্যতের কিছু মানুষ অতীত আসছে যাদের বিভিন্ন ধরনের লক্ষণটা ভিন্ন দেখা গেছে। তখনকার মানুষদের থেকে তাদের লক্ষণ বা তাদের আচার আচরণটা ভিন্ন দেখা গেছে, যার ফলে তারা ভাবতেছে যে মানে আমাদের ভবিষ্যতের যে মানুষগুলো অতীত আসতেছে তারা টাইম ট্রাভেলিংটা আবিষ্কার করে ফেলছে এবং তারা পাস্টে যাইতেছে। যার ফলে ধারণা করা যায় যে ভবিষ্যতে আমাদের বিজ্ঞানীরা টাইম ট্রাভেলিংটা করার খুব বেশি টাইম ট্রাভেলিংটা করার জন্য বেশি পরিশ্রম করবে এবং টাইম ট্রাভেলিংয়ের জন্য কিছু একটা আবিষ্কার করে ফেলবেন যার ফলে সাহায্যে আমরা টাইম ট্রাভেল করতে পারি। এখনও অনেক বেশি পদক্ষেপ নেওয়া হচ্ছে। একটা যদি বিজ্ঞানের সলভ হয় নাই এমন কিছু মিস্টেরিয়াস কিছু তত্ত্বর কথা বলি, টাইম ট্রাভেলিংটা তার মধ্যে উপরের শ্রেণীতে। কারণ টাইম ট্রাভেলিং নিয়ে যুগে যুগে অনেকেই রিসার্চ করে আসছে, অনেক মতবাদ দিছে, কিন্তু সম্ভব, এটা কিন্তু সত্যি। আমি নিজেও বিশ্বাস করি টাইম ট্রাভেলিংটা সম্ভব। এখন টাইম ট্রাভেলিংয়ের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে টাইম ট্রাভেল করতে পারি, কারণ অনেকে অনেক রকম মতবাদ দিয়েছেন, কিছু প্রমাণ হয়েছে, কিছু প্রমাণ হয় নাই। এখন টাইম ট্রাভেলিংয়ের জন্য পসিবিলিটি আছে এমন কিছু যদি বলি, এমন কিছু এক্সপেরিমেন্টের কথা যদি বলি অনেক আছে, যেমন 9-10টা এক্সপেরিমেন্ট করছিল বা তত্ত্ব আছে যার সাহায্যে টাইম ট্রাভেলিংটা করা যাবে বলে মনে করা হয়। এখন টাইম ট্রাভেলিংয়ের ক্ষেত্রে প্রথমে যদি বলতে হয় তাহলে প্রথমে আমরা বলবো ব্ল্যাক হোলের কথা। আমরা সবাই ব্ল্যাক হোল সম্পর্কে জেনেছি। ব্ল্যাক হোল ব্ল্যাক হোল ব্ল্যাক হোল সম্পর্কে আমরা সবাই জানি। আমরা যদি চিন্তা করি এটা একটা ব্ল্যাক হোল, এটা আর্থ। ব্ল্যাক হোলের সাহায্যে আমরা টাইম ট্রাভেলিংটা করতে পারি, কারণ ব্ল্যাক হোলের কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলোর সাহায্যে সময়টা পৃথিবীর তুলনায় বা স্পেসের তুলনায় ব্ল্যাক হোলের চারপাশে সময়টা একটু স্লো হয়ে যায়। কেননা প্রথমে এসেছে যে ব্ল্যাক হোলের গ্র্যাভিটি বেশি, গ্র্যাভিটি প্রচুর বেশি, প্রচুর গ্র্যাভিটি আমাদের তুলনায় তো অনেক বেশি। গ্র্যাভিটি বেশি হওয়ার কারণে সময়টা ব্ল্যাক হোলের আশেপাশে এবং ব্ল্যাক হোলের মধ্যে খুব স্লো হয়ে যায়। পৃথিবীর তুলনায় স্পেসের তুলনায় ব্ল্যাক হোলের সময়টা স্লো হয়ে যায় কারণ গ্র্যাভিটি খুবই বেশি। এরপরে এর ভর ইনফিনিটি লেভেলের ভর আছে, ব্ল্যাক হোলের ইনফিনিটি লেভেলের ভর, প্রচুর প্রচুর ভর, এত বেশি ভর যে ধারণা করা হয় ব্রহ্মাণ্ডের মানে প্রায় সব কিছু মিলে ব্ল্যাক হোলগুলো এমনভাবে সৃষ্টি হয় যে ওখানের মধ্যে আমাদের মতো পড়ে গ্যালাক্সি অনেকগুলো ইনফিনিটি সংখ্যক গ্যালাক্সি ওখানের মধ্যে যদি মাপা হয় তাহলে ব্ল্যাক হোলের ভর আর ইনফিনিটি সমূহ গ্যালাক্সির ভর একই, মানে এত ভর গ্র্যাভিয়া ব্ল্যাক হোলের মধ্যে এত ভর, ভরের ফলে ওখানের মধ্যে। তাছাড়া ব্ল্যাক হোল তো ব্ল্যাক দেখে বোঝা যাচ্ছে অন্ধকার জায়গা। ব্ল্যাক হোলের ভরের কারণে যদি আলো পর্যন্ত স্কিপ করতে পারে না ব্ল্যাক হোলকে, আলো যদি ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে যায় আলো পর্যন্ত ব্ল্যাক হোলের ভেতরে চলে যাবে, এরপর আর বেরোইতে পারবে না। তা মানুষের পক্ষে তো ব্ল্যাক হোলের ভেতরে যাওয়া সম্ভব না। এটাকে আমরা আবার ন্যাচারাল
ন্যাচারাল টাইম ট্রাভেলিং মেশিনও বলতে পারি, বা ন্যাচারাল একটা উপায় যেটা বাস্তবে সম্ভব, ব্ল্যাক হোল। কিন্তু এখন পর্যন্ত ব্ল্যাক হোল খুঁজে পাওয়া যায় নাই, চেষ্টা করতেছে। ব্ল্যাক হোলের চারপাশেই ঘুরলেই আমাদের টাইম ট্রাভেলিংটা হয়ে যাবে গা। ধরলাম এটা একটা ব্ল্যাক হোল, আর আমাদের রকেটগুলো বা স্পেসশিপগুলো যদি এভাবে চারপাশে ঘুরতে পারে ব্ল্যাক হোলের পৃথিবীর তুলনায়, তখনও সময়টা স্লো হয়ে যাবে। ভেতরে তো যাওয়া অসম্ভব, কারণ আলো যেখানে স্কিপ করতে পারবে না, আমরা কীভাবে পারবো? তাইলে ব্ল্যাক হোলের চারপাশে ঘুরলেই আমাদের সময়টা কমে আসবে। হ্যাঁ, তাহলে ব্ল্যাক হোল হলো এমন একটি স্থান যেখানে গ্র্যাভিটিটা খুবই বেশি এবং ঘনত্ব বেশি হওয়ার কারণে আলো পর্যন্ত ব্ল্যাক হোলকে স্কিপ করতে পারে না, স্কিপ করে যেতে পারে না, আলো ব্ল্যাক হোলের ভেতরে প্রবেশ করে ফেলে। এখন আমরা তাহলে ব্ল্যাক হোলে তো যেতে পারবো না নর্মালি, তো আমাদেরকে চারপাশে ঘুরতে হবে ব্ল্যাক হোলে। যদি চারপাশেও ঘোরা যায় ব্ল্যাক হোলে, তখনও টাইমটা স্লো হয়ে যাবে গা। এটা একটা ন্যাচারাল নিয়ম ব্ল্যাক হোলের মাধ্যমে টাইম ট্রাভেলিং করার। যদি আমরা এভাবে ঘুরি, 5 বছর ঘুরলাম, ধরলাম একটা স্পেসশিপের সাহায্যে 5 বছর ঘুরলাম পৃথিবীতে, যদি 5 বছর পর ব্যাক দেওয়া যায়, দেখবো কয়েক বিলিয়ন মিলিয়ন ইয়ার্স পার হয়ে গেছে পৃথিবীর। এরপরে আসলো ওয়ার্ম হোল। ওয়ার্ম হোল সম্পর্কে আমি একটা ভিডিও করবো, ওয়ার্ম হোল আর ব্ল্যাক হোল নিয়ে। এখন ওয়ার্ম হোল সম্পর্কে আমরা মোটামুটি অনেকে জানি। ওয়ার্ম হোল একটা সংক্ষিপ্ত রাস্তার একটা বিষয়, সংক্ষিপ্ত রাস্তা নিয়ে। ধরলাম এটা এটা তো দেখা যাচ্ছে না, হ্যাঁ এটা একটা, ধরলাম এটা পুরো স্পেস। হ্যাঁ, এখান থেকে এখানে যাওয়ার জন্য কয়েক আলোকবর্ষ দরকার। এখানে একটা আমাদের পৃথিবী ধরলাম, এটা একটা সীমানা ধরলাম স্পেসের মধ্যে। হ্যাঁ, তাহলে এখান থেকে এখানে যাওয়ার জন্য কয়েক আলোকবর্ষ দরকার। এখানে ধরলাম আমরা যদি ছোটোভাবে চিন্তা করি, এ বিন্দুটা থেকে এ বিন্দুটা যাইতে আমার এখান থেকে ধরো 10 মিটার একটা পথ আছে। এখন আমরা যদি এই পুরো রাস্তাটাকে এভাবে সংকুচিত করে দিই, এভাবে যদি ঘুরিয়ে দিই, তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি জিনিসটাকে, এভাবে যদি হয়ে যায় আমার জিনিসটা, যদি এভাবে হয়ে যায়, তবে এই দুইটা বিন্দুর দূরত্বটা এবার দেখেন, এই দুটো বিন্দুর দূরত্বটা একদম কাছাকাছি চলে আসছে। ধরতে গেলে তো এখানে এক সেন্টিমিটারও না, একদম লেগে যাবে। এখানে যদি আমরা একটা ফোঁটা করে দিই, এবার ধরলাম এখানে একটা ফোঁটা করলাম, আমরা একটা ফোঁটা যদি করি, তাহলে এখান থেকে এখানে যেতে আমার 10 মিটার লাগতেছে। কিন্তু আমরা যদি এভাবে যাই, এখান দিয়ে ঢুকে যাই, তাহলে এই রাস্তায় যেতে আমার কোনো দূরত্ব লাগতেছে? খুব সহজে যাইতে পারবো, খুব কম সময়ে আমার কি দূরত্বটা কমে গেল না? এটাই আমার ওয়ার্ম হোলের কাজ। ওয়ার্ম হোল ধরে ইউনিভার্সকে যদি আমরা এভাবে চিন্তা করি, ইউনিভার্সটা এরকম, তাহলে দুইটা যদি একটা গর্ত সিস্টেম চিন্তা করতে পারি, একটা সিস্টেম আছে যেটা গর্তের মতো। তাহলে আমরা যদি রকেটটাকে এভাবে যাই, আমাদের রকেটটা যদি এই এদিক দিয়ে প্রবেশ করে, রকেট স্পেসশিপটা আমাদের এদিকে প্রবেশ করলো, একটা রকেটের মাধ্যমে আমরা গেলাম, রকেট ফায়ার যদি এখান থেকে ফায়ার করি, রকেটটা এদিকে চলে আসবে, তাহলে আমাদের এই এই পথটার জন্য আমাদের কয়েক আলোকবর্ষ দরকার। এখান থেকে এই পথটা থেকে এই পথটা যদি আমরা রকেট ফায়ার করি, এখান থেকে রকেট ফায়ার করলাম, তাহলে এই পথটা খুবই কম না, ধরলাম এটা কয়েক আলোকবর্ষ এদিকে আসতে সময়টা কম লাগবে না? তাহলে একটা শর্টকাট রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, যেটাকে আমরা ওয়ার্ম হোল বলতে পারি। এভাবে ওয়ার্ম হোলের মধ্যে ঢুকে আমরা কি করতে পারি, সময়টাকে স্কিপ করে যেতে পারি, সময়টাকে স্লো করে ফেলতে পারি, আমাদের জন্য ভবিষ্যতে গমন করে ফেলতে পারি আমরা চাইলে। বিজ্ঞানীরা চেষ্টা করলে ওয়ার্ম হোলটা বানানোর জন্য অনেক বেশি চেষ্টা করতেছেন, যে একটা ওয়ার্ম হোল বানাবো, এবং ওয়ার্ম হোলের ভিতর যদি আমরা রকেট নিয়ে যাই, তবে টাইম ট্রাভেলিংটা সম্ভব। ওয়ার্ম হোল গেল, এরপর আসলো কসমিক স্ট্রিং। কসমিক স্ট্রিং সম্পর্কে আমরা পড়ছিলাম, কসমিক স্ট্রিং কসমিক স্ট্রিং কসমিক স্ট্রিং হলো যখন পৃথিবী সৃষ্টি হয়, তখন কিছু সুতার মতো অংশ ধারণা করা হচ্ছে, কিছু সুতার মতো অংশ স্পেসে ছড়ায় পড়ছে। কসমিক স্ট্রিং হচ্ছে যে সুতার মতো ওয়ান ডাইমেনশনাল একটা অংশ, সুতার মতো দেখতে ওয়ান ডাইমেনশনাল, যেটার ভর খুবই 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 বেশি, যেটার ভর খুবই বেশি, আর পুরো স্পেসের সমান এক কসমিক স্ট্রিং থাকতে পারে ধারণা, পুরো স্পেসের মধ্যে ছড়ায় আছে, এবং একটা কসমিক স্ট্রিং স্পেসের সমান এমনও ধারণা করা হচ্ছে। এই কসমিক স্ট্রিংগুলো এত পাওয়ারফুল, যদি এই কসমিক স্ট্রিংগুলো যদি এভাবে পেঁচিয়ে যায়, একটার সাথে যদি একটা পেঁচিয়ে যায় কসমিক স্ট্রিং, তাহলে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হবে, প্রচুর পরিমাণে এনার্জি নির্গত হবে। ওই এনার্জিটার সাহায্যে আমরা চাইলে আমাদের স্পিডটাকে বাড়াতে পারি, আমাদের স্পেসশিপের স্পিড বাড়াতে পারি। আমরা
এই কসমিক স্ট্রিংয়ের সাহায্যে চাইলে অনেক দ্রুত বেগে যাইতে পারি, এবং এই দ্রুত বেগে গেলেই তো টাইম ট্রাভেলটা হবে, সময়টা ধীরে হয়ে যাবে। এই কসমিক স্ট্রিংয়ের সাহায্যে যে এনার্জিটা, এই লুপ যেটা সৃষ্টি হবে, তার ফলে বহু এনার্জিটা নির্গত হবে। এনার্জিটাকে কাজে লাগাই আমাদের স্পিডটা আমরা বাড়াইতে পারি। এরপরে লাস্ট আসতেছে স্পিড অফ স্ট্রিং। কসমিক স্ট্রিং হলো ওয়ান ডাইমেনশনাল সুতার মতো, যা স্পেসের সমান এমনও ধারণা করা হচ্ছে। এই কসমিক স্ট্রিংগুলো পৃথিবী শুরুর সময় হচ্ছে, এখন স্পেসের মধ্যে আছে কসমিক স্ট্রিং। কসমিক স্ট্রিং যদি এভাবে লুপ আকারে, যদি দুইটা কসমিক স্ট্রিং যদি এভাবে পেঁচিয়ে যায় বা লুপ সৃষ্টি হয় তাদের মধ্যে, এই লুপের যখন সৃষ্টি হবে তখন প্রচুর পরিমাণে এনার্জি নির্গত হবে, প্রচুর পরিমাণে এনার্জি নির্গত হবে কসমিক স্ট্রিংয়ের দ্বারা। এই এনার্জি যখন নির্গত হবে, এই এনার্জিকে কাজে লাগিয়ে আমাদের গতিকে আমরা বাড়াইতে পারবো। আমরা একটা স্পেসশিপ তৈরি করলাম, এই এনার্জি বাড়ানোর ফলে স্পেসশিপটাকে আমরা অনেক বেশি দ্রুত গতিতে পাঠাতে পারবো, ফলে টাইমটা স্লো হয়ে যাবে। এরপর আসলাম স্পিড অফ লাইট, আলোর বেগ। আমরা আইনস্টাইনের রিলেটিভিটি থেকে আলোর বেগ সম্পর্কে পড়ছিলাম। আলোর বেগ হলো সেকেন্ডে 300,000 কিলোমিটার। যদি আমরা সেকেন্ডে 300,000 কিলোমিটার বেগে যেতে পারি, তবে সময়টা এতই যে কমতে কমতে একদম স্থির হয়ে যাবে, সময়টা আর চলবে না, সময় থেমে যাবে। যার ফলে আমরা যতই ভ্রমণ করি না কেন, আমাদের জন্য কোনো সময় আগাবে না, কিন্তু পৃথিবীর জন্য সময়টা অনন্তকাল চলতে থাকবে, কিন্তু আমাদের জন্য কোনো সময় আগাবে না, আমরা স্থির অবস্থায় থেকে যাব, কোনো সময় চলবে না। এবার আলোর বেগ, আমরা আলোর বেগে কাছাকাছিও যদি যেতে পারি, 90-95% যদি যাইতে পারি আলোর বেগে, তারপরেও সময়টা কমবে, কিন্তু অল্প সময়ের জন্য। ধরলাম আমরা যদি 90% আলোর বেগের 90% বেগ নিয়ে স্পেসে গেলাম, 5 বছর ঘুরে এলাম, পৃথিবীতে এসে দেখব তা হয়ে যাবে 15 বছর, 10 বছর বেশি অতিবাহিত হবে এমনটাই। এখন আলোর বেগে যত বেশি বেগটা আমার বাড়বে, আমার টাইমটা তত বেশি স্লো হতে থাকবে। এমনকি বিজ্ঞানীরা পরীক্ষা করে এটা মেপেও ফেলেছেন যে আলোর বেগের, যত আলোর বেগের কাছাকাছি যাবো আমরা, সময়টা কমে যাবে। বিজ্ঞানীরা মেপে ফেলছেন, পরীক্ষাটা হলো যে বিভিন্ন ব্লগের মধ্যে পরীক্ষাটা পাওয়া যাবে। এই পরীক্ষাটা দেখে নেবেন একটা অ্যাটমিক ক্লকের সাহায্যে। তো যদি বিমানকে পৃথিবীর উপরে ঘোরাইছে, পৃথিবীর উপরে যখন বিমান যাচ্ছে, অ্যাটমিক ক্লকের সাহায্যে, তার গতির সাহায্যে অ্যাটমিক ক্লকে মেপে দেখছেন যে পৃথিবীর সময়ের তুলনায় ন্যানো সেকেন্ড খুবই কম, 1000 ভাগের, 1,00,000 ভাগের 1 ভাগ, এমনটা পরিবর্তন হয়েছে। কিন্তু পরিবর্তন তো হচ্ছে, তার ফলে যদি আমরা বেগটাকে আরও বাড়াতে পারি, তাহলে 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 মাস, 1 বছর, 1 আলোকবর্ষ, এভাবে করে কমতেই থাকবে আলো, সময়টা এভাবে কমতেই থাকবে। হয়তোবা তখন ন্যানো সেকেন্ড এখন একটু বিস্তারিতভাবে বেশি বাড়বে, সময়টা বেশি কমবে। তাহলে টাইম ট্রাভেলিং সম্ভব এবং এই 4টা নিয়মেই সম্ভব। আশা করি ভালো লাগছে। এরপরে আরও ডিটেল আরও অনেক কিছু জানানোর চেষ্টা করব। টিল দেন, গুড বাই।